ABC News, HT Live. You're watching ABC News, HT Live. এনডিইউআই পক্ষ থেকে সারা ভারতব্যাপী আজকে আগামী গত যে 19 জুলাই লোকসভাতে কোড অফ ওয়েজ অ্যান্ড অকুপেশন হেলথ সেফটি অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2019 যে দুটি বিল পেশ করা হয়েছে, সেই বিলে মূলত যে 100 বছরের শ্রমিক শ্রেণীর আন্দোলনের যে তাদের অধিকার, সেই অধিকারগুলা পর্ব করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং শ্রমিকদের যে গত কয়েক বছর আগে ন্যূনতম মজুরি মাসে 18,000 টাকা নির্ধারণ হয়েছিল, সেখান থেকে গভর্নমেন্ট সরে এসে 178 টাকা নির্ধারণ করেছেন দৈনিক মজুরি, অর্থাৎ 5,000 সামথিং হচ্ছে মাসিক। পাশাপাশি মালিকপক্ষকে সুবিধা করে দেওয়ার জন্য যে শ্রমিকদের কিছু রক্ষা কবচ ছিল সেগুলোকে কার্টেল করা হচ্ছে এবং যখন খুশি নিয়োগ করা হবে এবং যখন খুশি বাতিল করা হবে। অথচ আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে ভারতবর্ষের 40% লোক শ্রমিক, তার মধ্যে 7% হচ্ছেন স্থায়ী শ্রমিক, সংগঠিত শ্রমিক, এবং 93% হচ্ছেন অসংগঠিত শ্রমিক, এবং এই 7%কে আরও কমিয়ে আনার লক্ষ্যে এই বিল আনা হয়েছে এবং কর্পোরেট হাউসদের সুবিধা করে দেওয়ার জন্য, সস্তা শ্রমিক সৃষ্টি করার জন্য যে শ্রম সুরক্ষা আইন, যে নিরাপত্তামূলক আইন, বা যে যে পেশার শ্রমিকরা বিভিন্ন ধরনের রোগে রোগাক্রান্ত হচ্ছেন, যেমন ভারতবর্ষের ঝাড়খণ্ড এলাকায় যারা পাথর করে যে কাজ করছেন ওনারা সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছেন, ওদের টিবি হচ্ছে, পরবর্তী সময়ে ওরা মারা যাচ্ছে, ওদের জন্য যে সরকারি রক্ষা কবচ, সেই রক্ষা কবচগুলোকেও উঠিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এই শ্রমিকরা ভারতবর্ষের ডিজিপির 65% ডিজিপির ক্ষেত্রে ওদের ভূমিকা, কিন্তু আমরা লক্ষ্য করছি এই শ্রমিক শ্রেণীকে মানে হাতে এবং ভাতে মারার যে পরিকল্পনা করছে এই যে দুটা বিল, সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে সরাসরি ওনারা পার্লামেন্ট থেকে রাজ্যসভায় প্রেরণ করছেন এবং বিল পাশ করার ক্ষেত্রে তাড়াহুড়া করছেন। তাই আমরা এনটিইউআই পক্ষ থেকে সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ প্রদর্শন করছি এবং আগামী 2 আগস্ট আবার সমস্ত শ্রমিক সংগঠন সম্মিলিতভাবে সারা ভারতব্যাপী আমরা আবার বিক্ষোভ প্রদর্শন করবো। ABC News, HT Live.